बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी आशा करी आल्लाह रहमते तुम्हारा भलो आज आज के तुम्हारे नवम दशम दिन जो गल्पर भेपु विभूति बंदोपाध्याय आसले आगे बोलते आमाटी भेपु गल्पटा हे ग्रामीण परिवेश ग्रामीण परिवेश हतदरिद्र एक परिवार जीवन कहनी जे जे परिवार जे परिवार जे हरिहर ए दुर्गा हरिहर तरह सर्वजया এদের সংসারে দুটো সন্তান জন্ম অপু এবং দুর্গা মানে গল্প আকারে গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে অপু এবং দুর্গা যে দারিদ্র অভাব অনটন কিন্তু বেড়ে ওঠে সেই কথাগুলো এখানে বারবার আমাদের আলোচনা করা হচ্ছে মানে এই গল্পের ভিতরে আমরা পাই এবং এই গল্পের অপু দুর্গা যেভাবে বেড়ে উঠেছে গ্রামীণ পরিবেশ ঠিক এই কথাগুলো যখন আমরা বইয়ের মধ্যে পড়ি তখন প্রত্যেকের শৈশব এবং কৈশোরের জীবনের কথায় ছায়াপথ ফেলে অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়ে শৈশবকালে কৈশোরে যেভাবে খেলাধুলো করে সেই কথাগুলো আমরা এই গল্পের ভিতরে পেয়ে থাকি তো সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি অর্থাৎ সত্য প্রকাশ করতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল অর্থাৎ তার দিকে যখন চেয়েছিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখনো বেরিয়েছিল অর্থাৎ এটা ধরা পড়ে গেছে একজন এক ভাই যখন বোনের দিকে তাকিয়েছে তখন মা এটা বুঝতে পারছে যে দুর্গা এটা বের হয়েছে এই কথার প্রসঙ্গে এটা বের হয়েছিল বলে অপু এটা সংকুচিত হচ্ছে বা সংকোচ বোধ করতেছে দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো অর্থাৎ ওকে জিজ্ঞেস করো আমি এখন কাঁঠাল তলায় আসি তুমি যখন ডাকলে তখনই আমাকে পাইছো এই তো আমি এখানে আসি স্বর্ণ গোয়ালিনী গায়ে ধুইতে আসে কথাটা চাপা পড়ে গেল তো স্বর্ণ গোয়ালিনী যখন গায়ে ধুইতে আসিল তখন কথাটা চাপা পড়ে গেল এক কথার মধ্যে আরেকটা কথা উঠলে ওই কথাটা মানে বিরত থাকে মনে পড়ে না তাহার মা বলিল যা বাসুরটা ধরকে যা ডেকে সারা হলো কমলে বাসুর স্বর্ণ এত বেলা করেও এলো কি বাসে অর্থাৎ সারা পাড়া ঘুরে বা এখানেও ঘুরে এর এত বেলা আসলে সে কি মানে কি খেয়ে বেল বা বুঝে হয়তো বা সে তার পেটে কিছু খাবার নাই একটু সকাল করে না এলে এই তে তৎপর পর্যন্ত বাসুর বাধা অর্থাৎ একটু সকাল আসলে এই কখন থেকে বাসুরটা বাধা ছিল দিদির পিছনে পিছনে অপু দুধ দেওয়া দোয়া দেখিতে লাগে গেল দিদির পিছনে পিছনে অপু কি করলো দুধ দোহন দেখিতে লাগিল সে বাহির উঠানে পা দিতি দুর্গা হাতর পিঠে ধুম করিয়া নির্ঘাত এক কিল বসিয়ে দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাদর পরে মুখ ভাঙিয়া কহিল আম খেয়ে দাঁত পকে গিয়েছে আবার কোনোদিন আম দেব খেয়েও ছাই দেব এই ওবেলায় পটলদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় মিষ্টি যেন গুড় দেব তোমায় খেও এখন হাবা একটা কোথাকার যদি তুই এতটুকু বুদ্ধি থাকে অর্থাৎ ওই যে মা যখন বুঝতে পারছে যে ও অপুর মানে দৃষ্টিটা দুর্গার দিকে যখন গেছিল যে তুই এখন দুর্গা বুঝি এখন ঘর থেকে বের হয়েছিলি তখন সে এখন মাটা চলে গেল ফাঁকে গেল তখন দুর্গা অপুকে এরকম কথা বলতেছে ভৎসনা দিচ্ছে তোকে আর আমি আম কখনো দেবো না কারণ তুই আজকে যে কথাটা বলে দিলি মার কাছে আমি ধরা পড়ে গেলাম এই কথা তোকে এখন আর আমি আম কুড়িয়ে জারি তোকে আর দেবো না তুই আর খাইতে পারবি না দুপুরে কিছু পরে হরিহর কাজ সারিয়ে বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তা কাজ করে অর্থাৎ দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়ে বাড়ি ফিরিল সে আজকাল কোথায় কাজ করে অন্নদা রায়ের বাড়িতে কাজ করে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নে সর্বজয়া বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে দুর্গা বুঝে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থেকে কখন অর্থাৎ তার বাবাকে ফুরে জানাচ্ছে তার মা যে দুর্গা মা বলতেছে বাবার কাছে তোমার মেয়ে তো আর বাড়ি থাকে না সে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুটো খাবার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে অর্থাৎ শুধু খাবারের সাথে তার সম্পর্ক খিদে পেলে বাড়িতে খেয়ে আবার চলে যাবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্তির মাসে রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শুনে না কানে নেয় না অর্থাৎ এই চৈত্র মাসের দুপুরে যে রোদ্দে ঘোরাঘুরি করতেছে তার যদি জ্বর হয় তাহলে ওষুধপত্রের ব্যাপার আছে সেটা কোথায় পাবো আর এত বড় মেয়ে হয়ে গেল সে কথা শোনে না শুধু রোদের মধ্যে ঘুরছে কারো মানে আমের বাগানে যাচ্ছে কারো বা গাছগাছালি ফল ফলাদির বাগানে যাচ্ছে শুধু সেখানে ঘুরে ঘুরে বেড়ানো এবং সে কুড়িয়ে নিয়ে আসা আর কোনো কথা সে কানে নেয় না একটু পরে হরিহর খাইতে বসে বলল আজ দশ ঘোড়ায় তাগাদার জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতব্বর পাঁচটা ছটিয়া গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললে
দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু আমি তো কই। অর্থাৎ আজকে হরিহর দশগুড়া থেকে তাগাদা সিরে এসে তার স্ত্রীকে বলতে সর্বজায়গায় বলতেছে, আমি আজকে দশগুড়া তাগাদার জন্য গেছিলাম, সেখানে এক ধনীর বাড়ির সাথে সেই লোকের সাথে আমার কথা হলো, তার পাঁচটা ছয়টা গোলা গোলা বাড়িতে বেশ পয়সার লোক তার সাথে আমার কথা হয়েছে আচ্ছা বললে, আপনার কর্তা থাকতে তখন পূজা আচ্চায় সবসময় তিনি আসতেন, অর্থাৎ আপনার কর্তা যখন থাকতেন তখন সবসময় পূজায় আচ্চায় আসতেন, পায়ের ধুলো দিতেন, আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্ত্র নেব ভাবছি, তা আপনি যদি আজ্ঞে করেন, আপনি যদি রাজি থাকেন, তবে ভরসা করে বলি আপনি কেন মন্ত্রটা দেন না, অর্থাৎ আপনি যদি রাজি থাকেন তবে ভরসা করে বলি আপনি এই মন্ত্রটা দেন। অর্থাৎ মন্ত্র মানে যে পূজার যে কাজগুলো সেটা হরিহর করবে বা পারে, সে যেহেতু ব্রাহ্মণ, সে মানে উচ্চ বংশের, মানে হিন্দু রীতি অনুযায়ী, তাই তাকে সে তারা নিমন্ত্রণ করতেছে, আমন্ত্রণ জানাইতেছে। তা আমি তাদের বলছি আজ আর কোনো কথা বলবো না, ঘরে ঘুরে এসে দু একদিনে বুঝলে, অর্থাৎ তাকে আমি বলছি যে একটু সময়ের মধ্যে সময় তোমাকে জানাবো, আজকে আমি ঘরে এসে তোমার সাথে বুঝতেছি, পরে তাদেরকে জানাবো। সর্বজয়া ডালার বাটি হাতে দাঁড়িয়ে ছিল, বাটি মেঝেতে নামিয়া সামনে আসে বসিয়া পড়িল, বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি, দাও না ওদের মন্ত্র, তা তুমি তাদের মন্ত্রটা দাও পূজার জন্য, তাতে তো খারাপ কিছু না, ভালো কিছু, মানে তার কাছে অর্থের বিষয়, টাকার বিষয় আছে, কি যা। হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, তোমার তো আবার গল্প করে বেড়ানো সব, অর্থাৎ এই গ্রামীণ পরিবেশে যে স্বামী তার স্ত্রীকে যে কথাটা বললো, এই কথাগুলো সে সন্দেহ করে, যদি অন্যকে বলে দেয় তাহলে একটা মানসম্মান বিষয় আছে, তারা পরে ডাকবে কি ডাকবে না, আর আমি যদি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও, হরিহর যদি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তাহলে মনে করবে যে হরিহর কত না টাকার অভাব, তাছাড়া যে ঋণ দেন আছে তারাও তার টাকার জন্য চাপ দেবে, এই জন্য সে তার স্ত্রীকে বলে আবার তাকে চুপ করতে বললো। আমি আবার কাকে বলতে যাব, তা হোক গো, না তা হোক গে, সদগো দাও গিয়ে দে, এই কষ্ট যাচ্ছে, ওই রায় বাড়ির আটটা টাকা ভরসা, তাও দু তিন দিন মাস অন্তর তবে দেয়, আর এদিকে রাজ্যের দেনা, অর্থাৎ যে টাকাটা তুমি পাইতেছো তাও দুই তিন মাস পরে পরে দেয়, এদিকে তোমার দেনা পাওনা বেশি হয়ে গেছে, লোকজন টাকা বসে পাবে। কাল ঘাটের পথে শেষ ঠাকুরন বললে, বৌমা আমি বন্দুক ছাড়া টাকা ধার দেইনি, তবে তুমি অনেক করে বললে বলে আমি বলে দিলাম, আজ পাঁচ মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। অর্থাৎ সেই ঠাকুরন বললে, বৌমা অনেকে আমি টাকা দিয়ে মানে বিনিময়ে বন্দুক ছাড়া কাউকে আমি টাকা দিই না, তুমি অনেক যখন অনুরোধ করে বলছিলে তখন আমি তোমাকে টাকাটা দিলাম, পাঁচ মাস হয়ে গেল তারপর তুমি টাকাটা দিতে পারছো না, সেও টাকাটা দিচ্ছে। এদিকে রাধা বৈষ্ণবের বউ রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা টাকা দিয়ে আরম্ভ করেছে, ছেলেটার কাপড় নেই, দুই তিন জায়গায় সেলাই, বাসা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়, আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। অর্থাৎ এই দারিদ্র অনটনের সংসারে যে হরিহরের সংসারে যে দারিদ্র লেগে আছে সেই কষ্টের কথা সে বলতেছে, একদিকে তার হরিহর একটা বড় বাড়িতে সেই পূজার কাজ পেয়েছে, সেই কাজের জন্য তার স্ত্রী হরিহরকে বুঝাইতেছে যে তোমার ছেলে মানে সেরা প্যান্ট পরে হাসি মুখে তাও অন্যের বাড়িতে ঘোরাফেরা করে বা ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করে, তারপরে টাকার অভাব, সবাই টাকা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কেন রাজি হইলে না। আর একটা কথা ওরা বলেছিল বুঝলে, বলেছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই, গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছা। তা যারা তাকে পূজার মন্ত্রের জন্য বলছিল তারা বললো যে আপনি তো যেহেতু বামুন, আমাদের গ্রামে কোনো বামুন নেই, যদি আপনি বামুন হিসেবে থাকতে চান তাহলে আমাদের গায়ে আমরা এক ঘর বামুন হিসেবে বসাতে চাই। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি, অর্থাৎ তারা কিছু ধানি জমি দিতে রাজি হয়ে গেছে, পয়সার তো অভাব নেই, আজকাল তাহাদের ঘরে লক্ষ্মী বাধা, ভদ্র লোকেরই হয়ে পড়েছে হা ভাত বা জো ভাত, অর্থাৎ ভদ্রলোকেরই মানে হা ভাত জো ভাত, অর্থাৎ ভাতের অভাব হয়েছে, কিন্তু তাহাদের ঘরে লক্ষ্মী বাধা আছে। আগ্রহে, অর্থাৎ যেহেতু হরিহর ব্রাহ্মণ ছিল তাদের অভাব অনটন থাকলেও, যারা চাষা হাল চাষ করে তাদের ঘরে আর ভাতের অভাব নেই, কিন্তু হরিহরের ঘরে ভাতের অভাব। আগ্রহে সর্বজয়া কথা বন্ধ হইবার উপক্রম হইল, এক্ষুনি, তা তুমি রাজি হলে না কেন, বললি হতো যে আচ্ছা আমরা আসবো, অর্থাৎ স্ত্রী সর্বজয়া হরিহরকে বলছে তুমি কেন রাজি হলে না, বললি তো হতো যে আমরা আসবো, ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি, অর্থাৎ ওই রকম বড় মানুষের আশ্রয় তোমার গায়ে তো নেই, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা লাভ কি। হরিহর হাসিয়া বলিল, পাগল তখনই কি রাজি হতে আছে, ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখিয়ে উঠেছে, উহু
ওতে খেলো হয়ে যেত হয় ওতে খেলো হয়ে যেতে হয় তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে আর এখন ওঠো বললি কি ওঠা চলে, অর্থাৎ এত তাড়াতাড়ি যদি আমি রাজ হয়ে যাই তাহলে ওরা মনে করবে যে এর কত অভাব, কত মানে অর্থের অভাব, অল্প বলাতে রাজি হয়ে গেছে তাই আমি রাজি হই নাই, তার সাথে চুপি চুপি কথা বলে এই বিষয়টা পরামর্শ করে মানে সারা যায় কিনা। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপে আসিয়া বাহিরের দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপুর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ও ধারে পাশিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল, তা মানে বাহির বাড়ির মানে বারান্দায় উঠিল, দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজী সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল, রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙ্গা হইয়া উঠিয়াছে, আসলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে, কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিয়ে তাহার সাহস হইল না। অর্থাৎ মানে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা দরিদ্র পরিবারে অপু দুর্গার যে ছায়াপটটা আমরা দেখতে পাই যে অপু দুর্গা যে বাড়ি ঘোরাফেরা করে তার বাপ মায়ের ভয়ের কারণে সে রোদ্রেতে পা পুড়ে যাচ্ছে, তারপরে সে এখানে ওখানে দাঁড়িয়ে যে তার মা কোন অবস্থা আছে, বাবা কোন অবস্থা আছে, তারা ঘুমে আসে কিনা এবং বাড়িতে প্রবেশ করা যাবে কিনা, এই যে একটা কৌতূহল, এই যে একটা মানে তার দিক নির্ণয় বা দিক নির্দেশনা যে আমি কিভাবে ঢুকলে আমি থাকতে পারবো এবং তারা টের পাবে না, বাবা মা টের পাবে না, সেই কথাটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। উঠানে নামিয়া সে কাঁঠাল তোলা দাঁড়িয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল, পরে সেখানেই বসিয়া পড়িয়া আসলের খুঁটি খুলিয়া কতগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল, খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল, 1, 2, 3, 4, 26টা হইল, পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসিয়া পুচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। যেরকম আমরা যে পাঁচগুটিতে খেলা হয় ছোট, আমরাও খেলেছি পাঁচগুটিতে খেলে, মানে বিচিগুলো হাতের উপরে রেখে উল্টা পিঠটা হাতটা ধরে রাখলে মানে বিচি বা বলবো কি খোলাগুলো হাতের উপরে পড়ে থাকে, সেই পাঁচগুটি খেলার মতো করতেছে। মনে মনে বলিতে লাগিল অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব, কেমন বিচিগুলো তেল চুপচুপ করছে, আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে পেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত, অর্থাৎ যদি আগে না যাইতাম, ভাগ্যের জন্য আমি আগে গেছিলাম তাই পেয়েছি, যদি না যাইতাম তাহলে হয়তো বা গরুগুলো খেয়ে ফেলে দিত, ওদের রাঙ্গি গাইটা একেবারে রাক্ষস সব জায়গায় যাবে, সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আসলে খুঁটিয়ে বাঁধিল, পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাইর হইয়া গেল, তো বাইর হতে বের হয়ে চলে গেল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, এই গল্পগুলো আসলে প্রত্যেক শিশুর শৈশব কৈশোরের দিকে মানে মানে ঘটনাটা নিয়ে যায়, প্রত্যেক শিশু ছেলে মেয়ে যখন বড় হয় তখন শৈশব কৈশোরে যে জীবনাচরণ, যেভাবে তারা চলাফেরা করে, মানুষ হয়, বেড়ে ওঠে, সেই কথাগুলো কিন্তু আমরা আমাটির ভেঁপুর গল্পের ভিতরে আমরা পাই। আমাটির ভেঁপুর আম থেকে যে আমরা আঠি পাই, সেই আঠি থেকে যে আমরা বাঁশি বানাই, সেই বাঁশি যখন আমরা বাজাই সেই কথা কিন্তু এই গল্পের ভিতরে আমরা পেয়ে গেলাম, এবং প্রত্যেক শিশুরই যে শৈশব কৈশোরের যে জীবনের যে গাথা স্বপ্নগুলো, কীভাবে সে বড় হয়েছে দুঃখ দারিদ্র কষ্টের মধ্যে যে মাধ্যমে তারা বড় হয়েছে গ্রামীণ পরিবেশে, সেই কথাগুলো কিন্তু আমরা এই আমাটি ভেঁপুর গল্পে অপু দুর্গা হরিহর সর্বজার এই সাংসারিক জীবনে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং বাসায় এটা পড়বে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।